বুঝতে পারলেন আমি কোথায় যাচ্ছি। চলো তোমাদের আজকে দেখাবো জাগা মতো নিয়ে আমি কি করছি আজকে তোমাদের সাথে, সেই জিনিসটা শেয়ার করব। এই যে দেখো, এটা হচ্ছে গোবর আর এটা হচ্ছে কাঠ। আজকে তোমাদেরকে আমি দেখাবো ঘুটে তৈরি করে, গ্রামের মানুষ কি করে ঘুটে তৈরি করে সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ভিডিও, অনেকেই রিকোয়েস্ট করছো বৌদি গ্রামে কি করে ঘুটে তৈরি করে সেই ভিডিওটা শেয়ার করো। দেখো প্রথমেই বলে দিচ্ছি ঘুটে তৈরি করতে কী কী আজকে উপকরণ নিচ্ছি আমি। দেখো এখানে কিন্তু আমাদের গায়ের গোবর আর এটা হচ্ছে কাঠ। আমি আজকে দুই তিন রকমের ঘুটে তৈরি করে দেখাবো তোমাদেরকে। আর আগেই আমরা এসব অনেকই করেছি কিন্তু এখনই করা হয় না, এখনই যেহেতু গ্যাস বেরিয়ে গেছে, গ্যাসে রান্না হয়, যার জন্য কিন্তু আগের কিছু তো এক্সপিরিয়েন্স আছে, সেই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে দেখো কাঠ কটা আমি আগে থেকে গুটিয়ে রেখেছি, গুটিয়ে রেখেছি বলে আমাদের এখানে কাঠের কিন্তু অভাব নেই। আর এইটা হচ্ছে, এইটাকে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কিন্তু গোবর গ্যাস। আগে আমাদের বাড়িতে গোবর গ্যাস দিয়ে রান্না হতো আর এই গোবর গ্যাসের সেই পাইপ সিস্টেমটা, এর ভিতরে গোবর রাখতো। আর ওই যে দেখতে পাচ্ছো ওই যে কুয়াগুলো আছে, এই যে চৌবাচ্চার ভিতরে ওইখানে গোবর রেখে যা হোক কী করে করতো আমিও ঠিক করে জানি না, কেননা আমিও না নতুন এখানে, আমি যখন এসেছি তখন এই সিস্টেমটা ছিল না, অনেক আগেরই সিস্টেম। এখন দেখো আমি এই যে ঘুটে তৈরি করব, আর ঘুটে তৈরি করার জন্য আমি গোবর নিয়েছি, এখানে কাঠ নিয়েছি, আর এই যে দেখো এটা হচ্ছে তুষ, ধান মেশিনে পাওয়া যায় তুষ, এই তুষ কটা নিয়েছি। তুষ কটা দিয়ে বানাবো আর কটা না দিয়েও বানাবো দেখাবো। আর প্রথমেই দেখো যে গোবরটা নিয়েছি, গোবরটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে। গোবরটাকে একটু ভালো করে ছেনে নিতে হবে। দেখো তোমরা গোবরটাকে যত ভালো করে কিন্তু চটকিয়ে নিতে পারবে তত কিন্তু ভালো করে লাগবে। আর আমি কোনো দিন এই শ্বশুর বাড়িতে আসি কোনো দিন কিন্তু আমি এই গোবরের ঘষিটা কোনো দিন দিইনি। মেয়ে থাকতে বাপের বাড়িতে অনেক দিয়েছি, কেননা আমার বাপের বাড়ি সেরকম অবস্থা ইয়ে ছিল না, আমাদের তখন ওইখানটাও কাঠ, প্রচুর কাঠ, কিন্তু কাঠ যখন না থাকতো তখন আমার মাকে দেখতাম এরকম ঘুটে তৈরি করতে। তাই আমি কোনো দিনই করিনি, আজকে যে আমার জীবনে ফার্স্ট, তোমাদের রিকোয়েস্ট ভিডিওর জন্য আমি যে জীবনে ফার্স্ট ঘুটে তৈরি করছি দেখো। আর যেহেতু মার সাথে অনেক করেছি ছোট সময়, আর সে কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, তাই সেই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আরও কী কী ভিডিও যায় সেটাও কমেন্ট করে বলো। আর দেখো আমি এখানে ঘুটে তৈরি করছি, ওই যে আমার কাকিমা আমার ঘুটে তৈরি দেখছে, বলছে আমরাও আগে অনেক দিয়েছি, কেননা গ্রামের মানুষ তো আগের মানুষের অনেকে অসুবিধা হতো, এখন সিনা গ্যাস হয়ে গেছে, আগে কিন্তু গ্যাসের এত ব্যবস্থা ছিল না, আগে সকলে এভাবেই করতো, ঘুটে তৈরি করে রান্না করতো। কিন্তু আমাদের এখানে পাটকাঠি তারপরে ভুট্টা গাছ থাকে, সে ভুট্টা গাছ দিয়েও করতো, সেটাই বলছিল সকলে। আমি বাপের বাড়িতে দেখতাম যে আমরা অনেকেই জঙ্গলে যেতাম কিন্তু কাঠ আনতে, বাপের বাড়িতে প্রচুর কাঠ আনতে, আমাদের ওইখানে প্রচুর পাহাড় আছে, পাহাড়ে অনেক কাঠ এনেছি নিজে হাতে, কাঠ ভেঙে নিয়ে মাথায় বোঝা বেঁধে কিন্তু নিয়ে এসেছি। জীবনে বহুত কষ্ট করেছি বন্ধুরা, যে ছোটো সময় দিয়ে অনেকেই কষ্ট করেছি, কেননা আমাদের বাড়িতে আমি আজকে তোমাদের কিছু কিছু আমার মানে কিছু কিছুটা শেয়ার করব আমার জীবনের কিছুটা কাহানি। দেখো আমার বাড়িতে কিন্তু আমরা বোন ছ বোন একটা ভাই, আমার বোন আমরা বেশি বোন বলে আমার মাকে সবসময় কথা শুনতে হতো ঠাকুমাদের কাছে, কাকুদের কাছে, কিন্তু আমি যার জন্য আমাদেরও অনেক কষ্ট করে মানুষ হতে হয়েছে। আমরা কিন্তু ছ বোন, তখনকার দিনের ছ বোন থাকলে বুঝতেই পারছো কীরকম অবস্থা হয়, অভাবের সংসার ছিল, বাবা একা মানুষ ছিল, প্রচুর কষ্টে আমরা মানুষ হয়েছি বন্ধুরা। কিন্তু এখনে যতটুকু হয়েছি শ্বশুরবাড়ি এসে যতটুকু পেয়েছি তাতে চলে যায় আর কি।
আর একজন ভাই রিকোয়েস্ট করছো যে এখানকার অন্যদের গায়ে দোয়ানো দেখাও। দেখো ভাই, আমি এইখানে এসেছি, আমি দেখছি আমিই গায়ে দোয়াই নতুন, মানে আমার আমার বয়সের মেয়ে ছেলের মধ্যে, আর সব কিন্তু বয়স্ক লোকেরা গায়ে দোয়ায় না। আমি যেহেতু গরিবের মেয়ে, আমি কখনো ভাবিনি আমি এই কাজটা করব না, ওই কাজটা করব না। আমি যেটা যে সময় যা পেয়েছি আমি সেটাই করেছি। এখনে শ্বশুর বাড়ি বাড়িতে এসে দেখি গায়ে 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 দোয়ানো শিখে নিয়েছি। বাপের বাড়ি অভাবে থাকলেও কোনোদিন গায়ে দোয়ানি, কেননা মাই করতো গায়ের কাজ। এখন শ্বশুর বাড়ি এসেছি, সব সংসারের দায়িত্ব নিজের মাথার উপরে কাঁধে এসে পড়েছে, যার জন্য হ্যাঁ নিজেকে সবই করতে হয়। এর জন্য গায়ে দোয়ানোটাও কিন্তু আমি এখানে এসে শিখেছি। আমার কিন্তু ম্যারেজ হয়েছে, বেশি হয়নি, 2015 তো ম্যারেজটা হয়েছে আমার, আর এখন হচ্ছে 2022-23, হ্যাঁ একটা 8-9 বছর হয়েছে বিয়ে হয়েছে। তারপরেই কিন্তু আমি গায়ে দোয়ানো শিখেছি, বিয়ের একটা 2-3 বছর পরেই শিখেছি, ছেলেটা হওয়ার পরে। কেননা আমার শাশুড়ি মা মারা গেছে, তখন শাশুড়ি মা করতো, আর মারা গেছে তার জন্য আমাকে করতে হচ্ছে। যাই হোক, বেশি কিছু বলবো না। দেখো আমি ঘুটেটা কিন্তু ফার্স্টে ওই যে লাঠিতে নিয়ে হচ্ছে লাঠি দিয়ে করেছি, মানে ছোটো ছোটো পাতলা কাঠ থাকলে কি হয় না, তোমাদের উনান জ্বালাতে গেলে ফেরফেরায় চলে যায়, আর এই ঘুটের গোবরের ঘষি দিয়ে মানে কাঠের সাথে গোবর লাগিয়ে নিলে অনেকটা সময় জলে জ্বালানি অনেকটা সময় হয় যার জন্য। আর দেখো ওই যে আমি আর একটা সিস্টেমের করছি, এটা হচ্ছে বড় বড় থাবড়া দিয়ে, মানে এটা হচ্ছে আসলে ঘষি, এটা তুমি গাছেও লাগাতে পারো আর যেখানে লাগাতে পারো। আমার এইখানটাতে শান আছে, আর দিন সারাদিন রোদ্রে থাকে, এই জায়গাটা সবসময় রোদ্রে পড়তে থাকে, যার জন্য ভাবছি এই জায়গাটাই এসে আজকে করবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই ভিডিওটা এই ভিডিওর ঘষিগুলো শুকা হয়ে গেলে তোমাদের আজ এই ঘষি দিয়ে রান্না করার একটা ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। আর কে কে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলো। দেখো আমি কিন্তু আজকে 3 রকমের ঘষি তৈরি করে তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে যে লাঠি দিয়ে করেছি, আর একটা এইভাবে দিচ্ছি, আর একটা আরেকটা দেখতে থাকবে কী করে দিই, তাহলে দেখতে থাকো তুমি ভিডিওটা। আমি কিন্তু কোনোদিনও দিইনি, আমিও ওই যে ফার্স্ট দিয়েছি, ছোট সময় দিয়েছি বলছি, মার সাথে দিয়েছি, কিন্তু এখন আর সেরকম দেওয়া হয় না। এখন এখানে যেহেতু গ্যাসের আগে উনানে রান্না হতো, কিন্তু কাঠ ছিল আমাদের বাড়িতে, অনেকই কাঠ ছিল, যার জন্য আর ঘষের প্রয়োজন হয়নি কোনো দিন। আর এখন দেখো এই যে আর একটা সিস্টেমের করছি ছোট ছোট করে, এটা হচ্ছে যত ছোট করবে তত কিন্তু তাড়াতাড়ি শুকাবে, আর যার জন্য একটু ছোট ছোট করে দিলে ভালো হয়। আর তুষটা আমি মাখিয়ে নিয়েছি, কেন তুষটা মাখালে কি না হচ্ছে উনানটা ভালো জ্বলবে আর কি, তুষের সাথে গোবরের ইয়েটা তুষটাও জ্বলবে, গোবরটাও ভালো করে জ্বলবে আর কি, ধোঁয়া হবে না কিছু হবে না, যার জন্য তুষটাও দিলে ভালো হয় আর কি। দেখো আমি কিন্তু এক এক করে করে সমস্ত ঘুটেগুলো দিয়ে দিচ্ছি দেখো। আর কে কে ঘুটে কে কে কোথায় দিয়েছো, আর কাদের কাদের বাড়ি ঘুটেতে রান্না হয়, আর সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি, সবসময় বলে থাকি সব ভিডিওতে। দেখো আমার কিন্তু এখানে ঘুটিটা তৈরি করা হয়ে গেছে, আর আর একটু আর কয়টা আছে ওই কয়টাকে আমি ভাবছিলাম যে আর কয়টা লাঠি দিয়ে করব, মানে লাঠিটাতে অনেক করলে কি না ভালো হয় আর কি, রান্না করতে খুবই ভালো হয় আর সুবিধা হয়, যার জন্য লাঠি আমার কাছে তো সবথেকে বেশি সুবিধা লাগে লাঠিতে করলে ভালো হয় আর কি। আমাদের ওইখানে ছোটোবেলায় আমরা মার সাথে যেতাম জঙ্গলের থেকে, পাটকাঠি আছে পাটকাঠি ভেঙে নিয়ে আসতাম, পাটকাঠি দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। আর এখানে তো পাটকাঠি আমি আর কোথায় পাবো, আমি এখান থেকে কাঠ বাড়িতেই কটা ডাল ডাল ছিল সেখান থেকে কাঠ কটা ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়েই করছি আর কি। এখন আর পাটকাঠি না সত্যিতেই পাওয়া যায় না পাটকাঠি এখানে, আর অনেকটা দূরে জঙ্গলে পাওয়া যায়। দেখো আমি আরেকটুখানি গোবর ছিল, আমি বলেছি আরেকটুখানি গোবর ছিল, সে গোবরটাকে কিন্তু আমি ভালো করে আবার একটু চটকিয়ে নিচ্ছি, কেননা আমি লাঠিতে দেব। আর সবসময় বন্ধুরা লাঠিতে দেওয়ার সময় গোবরটাকে কিন্তু ভালো করে মিশিয়ে চটকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লাঠির সাথে লাঠির গায়ে লাগবে না কিন্তু, যিনি সবসময় গোবরটাকে যত চটকাবে তত কিন্তু গোবরের আঠা আঠা ভাবটা আসবে, আঠা আঠা ভাবটা আসলে কিন্তু লাঠির সাথে লাগবে। আর যেটা আমি থাপ্পা দিয়েছি সেটা কিন্তু বেশি ছ্যানা দরকার হয় না, ওটা কিন্তু লেগেই যায়, আর তাও ওটাকেও ছেনতে হয় কেননা শুকানোর সময় ভেঙে যায়, আর যতটা মানে চটকে ছেনে নিতে পারবে ততটা কিন্তু ঘষিটা শক্ত হবে আর কি, ভাঙবে না, উঠানোর সময়ও ভাঙবে না আর শুকিয়ে গেলেও ভাঙবে না। এটা কিন্তু শুকানোর পরে মাঝখান থেকে টুক 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 ফেটে যায় কিন্তু,
সেই ফাটা ভাবটা আসবে না, যত চটকেলে সেই ফাটা ভাবটা আসে না, যার জন্য চটকে নিলে ভালো হয়। দেখো আমি এক গামলা গোবর দিয়ে কিন্তু আমার ঘুটে তৈরি করা হয়ে গেছে, আর সমস্ত ঘুটেগুলো দেখো এখন কত সুন্দর তৈরি করা হয়ে গেছে। দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা, আর এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর কী কী ভিডিও চাই সেটাও বলো। বাই, সকালে ভালো থাকবে, অনেক অনেক ভালোবাসা সকলকে।